নমস্কার আজকের এই ভিডিওটি টপিক রয়েছে তোমরা যারা রায়গঞ্জ ইউনিভার্সিটিতে ইউজি কোর্সে অ্যাপ্লাই করেছ অনার্স কোর্সে তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিকজ আজকের এই ভিডিওতে আলোচনা করব যে ফার্স্ট কাউন্সিলিং লিস্টটি প্রকাশ হয়ে যাওয়ার পর যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাডমিশন হয়ে গেছে সেই অ্যাডমিশন প্রসেসটি কমপ্লিট হওয়ার পর কতগুলি সিট ফাঁকা রয়েছে এবং কিন্তু সেকেন্ড ম্যাডলিস্ট এবং সেকেন্ড ই কাউন্সিলিং লিস্টই কিন্তু প্রকাশ করা অলরেডি হয়ে গেছে এবং তার কিন্তু ভর্তির প্রক্রিয়া কিন্তু আজকেই কিন্তু শেষ ডেট রয়েছে এবং কিন্তু তারও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে এবং তা নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো তো দেখো আজকের এই ভিডিওর কিন্তু মূল বিষয়বস্তু রয়েছে ফার্স্ট ই কাউন্সিলিং লিস্টে বা যাদের ফার্স্ট ফেসে যাদের নাম এসেছিল রায়গঞ্জ ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন হয়ে গেছে বিভিন্ন ধরনের অনার্স কোর্সে সেই কোর্সগুলিতে অ্যাডমিশন হওয়ার পরে কতগুলি সিট ফাঁকা রয়েছে সমস্ত ডিপার্টমেন্টে সমস্ত সাবজেক্টে তা নিয়েই আজকের এই ভিডিওটির মূল টপিক রয়েছে তো দেখো এই মুহূর্তে আমরা রায়গঞ্জ ইউনিভার্সিটির অফিসিয়াল সাইটে রয়েছি সাইটটি তোমাদের সুবিধা অর্থে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো সাইটটিতে ভিজিট করার পর তোমরা সিম্পলি ইউজি অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ক্লিক করার উপর ক্লিক করে দেবে ক্লিক করে দিলে তোমার সামনে এই ধরনের আরেকটি পেজ ওপেনে চলে আসবে দেন দেখো এখানে হলো ডান দিকে রয়েছে অ্যাভেলেবিলিটি অফ সিট কতগুলি সিট রয়েছে ফার্স্ট কাউন্সিলিং লিস্টটি বেরোনোর পর যে সমস্ত ছাত্রছাত্রীরা অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে তারপরে কতগুলি সিট সংখ্যা রয়েছে সেটা কিন্তু আজকের এই ভিডিওর কিন্তু মূল টপিক রয়েছে তো সিম্পলি তোমরা অ্যাভেলেবিলিটি অফ সিটসের উপর তোমরা এখানে ক্লিক করে দেবে ক্লিক করলে তোমার সামনে একটি পিডিএফ ডাউনলোড হয়ে চলে আসবে তো দেখো পিডিএফটি আমি ওপেন করে নিচ্ছি সিম্পলি দেখো পিডিএফটি কিন্তু প্রচুর বড় রয়েছে তো উইথটি খুব বড় থাকার জন্য তো এখানে কিন্তু দেখাতে অনেকটা প্রবলেম হচ্ছে তো আমি জুম করে প্রত্যেকটি জিনিস কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এবং এই পিডিএফটি লিঙ্কও ভিডিওটি ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো তোমরা কিন্তু যে সমস্ত সাবজেক্টে অ্যাপ্লাই করেছো তোমরা কিন্তু চেকআউট কিন্তু করে নিতে পারো তো সিম্পলি আমি জুম করে নিচ্ছি পিডিএফটি তো দেখো মেন মেন জিনিসগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি বেশি কিছু আমি দেখাতে পারছি না যেহেতু পিডিএফটা অনেক বড় আর প্রত্যেকটা সাবজেক্ট দেখাতে প্রচুর বড় ভিডিওটি হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি মেন মেন টপিকগুলি কিন্তু তুলে ধরছি তো দেখো বেঙ্গুলির ক্ষেত্রে টোটাল সিট সংখ্যা রয়েছে পঁচানব্বইটা তার মধ্যে থেকে ফার্স্ট কাউন্সিলিং লিস্টে তেত্রিশ জন অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে এবং কিন্তু সিট সংখ্যা এখন পড়ে রয়েছে বাষট্টিটি তো এইভাবে কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে এসসি সি ক্ষেত্রে কিন্তু সিট কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে তো এই সমস্ত জিনিসগুলি মেন নয় ব্যাপারটা হচ্ছে মেন হলো কতগুলি সিট ফাঁকা রয়েছে এবং কতজন অ্যাডমিশন হয়েছে এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তো বেঙ্গলির ক্ষেত্রে টোটাল সিট সংখ্যা রয়েছিল পঁচানব্বইটি তেত্রিশ জন অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে ফেস ওয়ানে যাদের নাম ফার্স্ট ই কাউন্সিলিং লিস্ট এসেছিল তারা কিন্তু অ্যাডমিটেড হয়ে গেছে এবং তারপরে কিন্তু আর টোটাল সিট সংখ্যা রয়েছে বাষট্টি হিস্ট্রির ক্ষেত্রে টোটাল সিট সংখ্যা রয়েছিল পঁচানব্বইটি তেত্রিশ জন অ্যাডমিট হয়ে গেছে আর বাহান্নটি সিট ফাঁকা রয়েছে তারপরে দেখো ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মানে বিবি এর ক্ষেত্রে সাতাশ জনের টোটাল সাতাশটা সিট ছিল একজন অ্যাডমিশন হয়েছে এখনও ছাব্বিশটা সিট বাকি রয়েছে তারপরে হলো এডুকেশনের ক্ষেত্রে সাতাশটা সিট ছিল পাঁচজন অ্যাডমিশান হয়েছে বাইশটা সিট ফাঁকা রয়েছে ইংলিশের ক্ষেত্রে পঁচানব্বইটা সিট ছিল চল্লিশ জন অ্যাডমিশন হয়েছে পঁচপান্নটা সিট কিন্তু ফাঁকা রয়েছে ফিলোসফির ক্ষেত্রে তিরাশিটি টোটাল সিট ছিল চোদ্দো জন অ্যাডমিশন হয়েছে আর ঊনসত্তরটি সিট কিন্তু ফাঁকা রয়েছে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তিরাশি তিরাশিটি সিট টোটাল রয়েছে তার মধ্যে থেকে বত্রিশ জন ভর্তি হয়েছে একান্নটি সিট কিন্তু ফাঁকা রয়েছে সাংস্কৃতিকের ক্ষেত্রে টোটাল সিট তিরাশিটি রয়েছে তার মধ্যে থেকে জন ভর্তি হয়েছে বাষট্টি সিট কিন্তু ফাঁকা রয়েছে এরপর দেখো সোশিওলজির ক্ষেত্রে টোটাল সাতাশটি সিট রয়েছে তার মধ্যে থেকে চারজন ভর্তি হয়েছে এবং কিন্তু এখনও কিন্তু টোটাল তেইশটা সিট কিন্তু ফাঁকা রয়েছে তারপর দেখো যেমন হলো ইকোনমিক্স এবং কিন্তু জিওগ্রাফির ক্ষেত্রে এটা কিন্তু আর্টস সায়েন্স দুটির মধ্যেই পড়ে সেই জন্য কিন্তু টোটাল সিট সংখ্যা ছিল তিরাশিটি তার মধ্যে থেকে পঁয়তাল্লিশ জন অ্যাডমিশন হয়েছে আর আটচল্লিশটি সিট কিন্তু ফাঁকা রয়েছে এরপর জিওগ্রাফির ক্ষেত্রে টোটাল সিট সংখ্যা রয়েছে চল্লিশটি তার মধ্যে বারো জন অ্যাডমিশন হয়েছে আঠাশটি সিট ফাঁকা রয়েছে এরপর দেখো ব্যাচেলার অফ কমার্স মানে কিন্তু বিকমের ক্ষেত্রে টোটাল সিট সংখ্যা রয়েছে একশো নটি তার মধ্যে কিন্তু বাহাত্তর জন অলরেডি অ্যাডমিটেড হয়ে গেছে এবং কিন্তু সাঁত্রিশটি সিট ফাঁকা রয়েছে তারপরে দেখো বিসি এর ক্ষেত্রে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে টোটাল সিট সংখ্যা রয়েছে সাতাশটি তার মধ্যে থেকে আটজন অলরেডি মানে ভর্তি হয়ে গেছে এবং কিন্তু উনিশটা সিট টোটাল কিন্তু ফাঁকা রয়েছে এখন কিন্তু সেকেন্ড লিস্টটি কিন্তু প্রকাশ হয়নি সেকেন্ড লিস্টটি প্রকাশ হলে কিন্তু এই সিট সংখ্যা কিন্তু আরও কমে যাবে তখন কিন্তু তোমাদের জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো এরপর দেখো ব্যাচেলর অফ সায়েন্সের ক্ষেত্রে ব্যাচেলর অফ সায়েন্স বোটানির ক্ষেত্রে টোটাল সিট সংখ্যা রয়েছে তেইশটি তার মধ্যে থেকে কিন্তু আর চারজন অ্যাডমিশন হয়েছে উনিশটি সিট কিন্তু ফাঁকা রয়েছে এরপর দেখো ব্যাচেলার অফ সায়েন্স কেমিস্ট্রির ক্ষেত্রে টোটাল সিট সংখ্যা রয়েছে পঁচিশটি ষাটটি সাতজন ভর্তি হয়ে গেছে এবং আঠেরোটি সিট কিন্তু ফাঁকা রয়েছে তো এইভাবে কিন্তু প্রত্যেকটি ডিপার্টমেন্টের ভাগ রয়েছে দো দেখো এরপরে দেখো কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে রয়েছে টোটাল কুড়িটি সিট তার মধ্যে পাঁচজন অ্যাডমিশন হয়েছে পনেরোটি সিট ফাঁকা রয়েছে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে টোটাল সিট সংখ্যা রয়েছে একচল্লিশটি সতেরো জন অ্যাডমিশন হয়েছে চব্বিশটি সিট ফাঁকা রয়েছে মাইক্রোবায়োলজির ক্ষেত্রে টোটাল সিট সংখ্যা রয়েছে তেইশটি আটজন অ্যাডমিশন হয়েছে পনেরোটি সিট ফাঁকা রয়েছে ফিজিক্সের ক্ষেত্রে পঁচিশটি সিট রয়েছে তার মধ্যে থেকে এগারো জন ভর্তি হয়েছে চোদ্দোটি সিট ফাঁকা রয়েছে তার মধ্যে সেরিকালচারের ক্ষেত্রে আঠেরোটি টোটাল সিট রয়েছে তার মধ্যে তিনজন অ্যাডমিশন হয়েছে পনেরোটি সিট কিন্তু ফাঁকা রয়েছে এরপর সাংস্কৃতিক ক্ষেত্রে টোটাল সিট সংখ্যা রয়েছে কুড়িটি তার মধ্যে থেকে তিনজন অ্যাডমিশন হয়েছে সতেরোটি সিট ফাঁকা রয়েছে তার মধ্যে এরপর দেখো রয়েছে জিওলজি জিওলজির ক্ষেত্রে কিন্তু টোটাল সিট সংখ্যা রয়েছে তেইশটি তার মধ্যে থেকে ছজন অ্যাডমিশন হয়েছে এবং সতেরো জন কিন্তু এখনও কিন্তু ভর্তি হতে পারবে তো এই সমস্ত কিন্তু সিট কিন্তু ফাঁকা রয়েছে এবং কতজন অ্যাডমিশন হয়েছে তোমরা কিন্তু এখান থেকে চেকআউট করে নিতে পারলা এরপর তোমরা যদি বিস্তারিতভাবে চেক আউট করতে চাও এখানে কিন্তু পিরিয়ড ফিলিং ভিডিওটি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো তোমরা কিন্তু নিজেরা কিন্তু চেক আউট কিন্তু করতে পারো মোবাইল ফোন বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে আই হোপ তোমাদের এখনকার এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি কাজে লেগেছে যদি ইনফরমেশন নি কাজে জায়গা থেকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও সমস্ত বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো মাঝপুরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে নাও রায়গঞ্জ ইউনিভার্সিটি এবং সমস্ত ইউনিভার্সিটি আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা যারা আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করে ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখানে গিয়েও কিন্তু আমাকে ফলো করতে পারো